রমনা পার্ক বাংলাদেশের সবচেয়ে বড় পার্ক। এটি বাংলাদেশের রাজধানী শহর ঢাকা শহরের কাকরাইল এলাকা অবস্থিত। এটি রমনা এলাকায় অবস্থিত। এই রমনা পার্কের একদিকে শাহবাগ, অন্যদিকে কাকরাইল এবং অন্য প্রান্তে বেলি রোড এলাকা। আপনারা যে কেউ এখানে বাসে আসতে পারেন বা কারে, মাইক্রোতে করে বিভিন্নভাবে আসতে পারেন। এই এলাকাটা বাচ্চাদের খেলার এলাকা। বাচ্চারা এই এলাকায় খেলাধুলা করে। শিশু কর্নার বলে এটাকে, শিশু কর্নার। এই শিশু কর্নারে বিভিন্ন রাইড আছে বাচ্চাদের খেলার, বাচ্চাদের খেলার রাইড। আর এখানে রাজকড়াই গাছ আছে, যেটা রাজকড়াই গাছ আমরা জানি যে এটা ফ্রান্সের জাতীয় উদ্ভিদ। দেখতে পাচ্ছেন যে এই দিকটা রাস্তা, মৎস্য ভবনের সামনে দিয়ে যে রাস্তাটা বেলি রোডের দিকে গিয়েছে, বা কতদূর বলি ফেরাটন হোটেল, এখন যেটা ইন্টারকন্টিনেন্টাল হোটেলের দিকে গিয়েছে। দেখতে পাচ্ছেন যে বাচ্চা খেলছে, বাচ্চা তার মা বাবা। এখানে বাচ্চাদেরকে নিয়ে অনেকগুলো খেলার রাইড আছে। ঢাকা শহরের এক প্রান্ত যাত্রাবাড়ি, সায়দাবাদ, গুলিস্তান, পুরান ঢাকা, পল্টন, মতিঝিল, মানিকনগর, মুগদা, ওয়ারি, বাবুবাজার, এই এলাকা থেকে যারা আসবেন, যদি আপনারা এই পার্ক দেখার জন্য আসেন বা বাচ্চাদেরকে খেলার জন্য আসেন, তাহলে মৎস্য ভবন এলাকার দিকে যে গেটটা আছে এই গেটে নামবেন। এই গেটে নামলে আপনাদের বাচ্চাদের যে খেলার শিশুদের কর্নার আছে, এই কর্নারে আপনাদের আসতে সুবিধা হবে। এই কর্নারটা এখান থেকে কাছে হবে। আর যদি মনে করেন কেউ কল্যাণপুর, ফার্মগেট, মোহাম্মদপুর, মিরপুর, লালমাটিয়া, ধানমন্ডি, এই এলাকা থেকে যারা আসবেন তারা ঢুকতে পারবেন শাহবাগ এলাকা দিয়ে ঢুকতে পারবেন। কিন্তু বাচ্চাদের খেলার জন্য যদি ঢোকেন তাহলে অবশ্যই মৎস্য ভবন এলাকা দিয়ে ঢুকতে হবে। এখানে ভিতরে হাঁটারও জায়গা আছে। দেখতে পাচ্ছেন এটা বাচ্চাদের একটা খেলার রাইড। বাচ্চারা খেলাধুলা করছে। এখন দুপুরবেলা হওয়ার কারণে মানুষের উপস্থিতি কম, বাচ্চাদের উপস্থিতি অনেক কম। যত বিকেল হয়ে যাবে বাচ্চাদের উপস্থিতি তত বাড়বে। এটাও একটা জায়গা। ঢাকা শহরের অধিবাসী যারা আছেন তাদের প্রাণ খুলে নিঃশ্বাস নেওয়ার জায়গা এই রমনা পার্ক। এরকম আরও পার্ক ঢাকা শহরে হওয়া উচিত, তাহলে ঢাকা শহরের অধিবাসীরা মুক্ত বাতাস। এই রমনা পার্কে অনেকেই আসেন বিকেলে, সকাল বিকেল অনেকে জগিং করেন, হাঁটেন, কেউ দৌড়ান, ব্যায়াম করেন, খেলাধুলা করেন, অনেক কিছু।
যাও যাও যাও। বাচ্চারা খেলাধুলা করছে, না